আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে, আসলেই কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা আদৌ সম্ভব? জি ভাই, আমাদের দেশে সর্ব স্তরে মানুষ ভিতরে যে অসততা, অন্যায়ের প্রবণতা, চান্স পাইলে অন্যায় করা, যে যেখানে পা, এখানে আসলে কোনো সরকার এসে তার হাতে এমন কোনো ট্যাবলেট নেই যেটা দিবে আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি। আমরা সবাই দেশের পরিবর্তন চাই, নিজের পরিবর্তন চাই না। আমরা যদি পরিবর্তন না হই, আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না, আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না, আমি কোনো অপরাধ করব না, তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না। আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি, কিন্তু দেশটা কি হয়ে যাক, সব ফেরেশতা হয়ে যাক, ভালো হয়ে যাক। আমি ফুটপাতে যেখানে মানুষের হাঁটার জায়গা সেখানে বাইক চালাবো, আমি রাস্তায় চান্স পাইলে রং সাইড দিয়ে আর রিক্সাওয়ালাকে বলবো ভাই টান দাও মামা টান দাও, তাড়াতাড়ি চলে যাই শর্টকাটে, রাস্তা জ্যাম হলে আমি নিজে সাইড দিয়ে পার হয়ে চলে যাব। আমি যখন বাসে যাব তখন বাসওয়ালা যখন জোরে জোরে যাইতে থাকবে তখন আমি খুশি হয়ে যাব, যাক আমার বাস সবার আগে চলে আসছে। এই আসতে গিয়ে কতটা চাপ দিয়ে আসছে, কতজনের গায়ে পানি মেরে আসছে গাড়ি চলে চলতে গিয়ে, সেগুলো আমি দেখব না। আবার আমি যখন রিক্সায় থাকব তখন বাস দিয়ে কেউ এরকম জোরে বাস দিয়ে গেলে পানি সিটে আসলে তখন তার চোদ্দ গোষ্ঠী গালে গেলে। অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব ষোলো আনা বুঝি, দেশটা ফেরেশতা হয়ে যাক কিন্তু আমি যা আছে তাই থাকবো। এইভাবে হলে আসলে একটা দেশের চেহারা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। এটা ঠিক যে মূল রোল প্লেটা কেন্দ্র থেকে হতে হয়, সরকার থেকে হতে হয়। তারা যখন একটা সমাজের মানুষকে ভালো হওয়ার জন্য আবহ দেয়, পরিবেশ দেয়, সহযোগিতাপূর্ণ আচরণ করে, স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে, নীতিনৈতিকতার গুরুত্ব দেয়, তখন মানুষের মধ্যে সেটা চর্চা করাটা সহজ হয়। কিন্তু শুধু তারাই তো পারবে না, আমাদের সবাইকে পরিবর্তন হইতে হবে। এই জন্য আসুন, কোনো অনৈতিক সুবিধা আমরা গ্রহণ করব না। আপনি কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন, সেখানে যিনি সেবা দিবেন আপনার ভগ্নিপতি, আপনার শ্যালক, আপনার বড় ভাই, আপনার মামা, আপনার খালু, ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে, আপনি আগে নিয়ে নিচ্ছেন, তা আপনি আগে নিতে গিয়ে নিশ্চয়ই অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছেন। এটাকে অন্যায় না নেয়, কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি? আমরা মনে করি আরে আমার মামু খালু থাকলে তাহলে আমার লাভ হইল কি? এই যে প্রবণতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না। আমি কোনো জায়গায় গেলে দেখা গেল যে ডাক্তার দেখাইতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম, অনেক মানুষ সিরিয়ালে আছে, তো স্বাভাবিকভাবে অনেকে চেনেন, মহব্বত করেন, সেজন্য বলে হুজুর আপনার সিরিয়াল লাগবেন আপনি জান। তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করতে আমি যেতে পারি না, চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি, আর না হলে যাবো না। তো মানুষের হক নষ্ট করাকে আমাদের অধিকার মনে করি, আমরা রাইট মনে করি যে আমার মামু যেহেতু চেয়ারে বসছে অতএবারে সবার আগে আমারটা হয়, এই সবার আগে আপনারটা হবে, এটাই দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা খাওয়ার নাম না, অন্যদের সার্ভিসকে পিছায়া আপনার সার্ভিস আপনি আগায় নিলেন, এটাও এক প্রকারের কি দুর্নীতি। কিন্তু আমরা এটার সাথে কম বেশি সবাই জড়িত। আজকাল দুর্নীতিটা একটা গর্বের বিষয়, গর্বের বিষয়। আরে অমুক অফিসে আমার মামা আছে, আরে অমুক পুলিশ কর্মকর্তা আমার খালু আছে, তদবির করে সবার আগে কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতিবাজ, একটা খারাপ কাজ করছে, এই বুঝার মতো হিতাহিত জ্ঞানটুকু আমাদের নাই, হারিয়ে গেছে। এই সমাজের পরিবর্তন এত সহজ না, তবে সহজ তখনই হবে যখন আমরা সবাই শপথ করবো, সংকল্প করবো যে আমরা কেউ নিয়ম ভাঙবো না, শৃঙ্খলা মেনে চলবো, আমরা কেউই আইনের উর্ধে উর্ধে যাব না, এবং সবাই নিজের সৎ থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। নামাজের সেজদা সাইয়্যিদুল ইস্তিগফার অথবা অন্যান্য ইস্তিগফার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ পেশ করা যাবে কিনা, দরুদ পেশের জন্য যেহেতু নামাজে একটা জায়গাই আছে, শেষ বৈঠকে আমরা দরুদ পাঠ করব, দরুদ পাঠের জন্য সেটাই হলো মূল জায়গা। এর বাইরে সেজদা বিশেষ করে নামা ফেলে অনেকের মধ্যে ফরজের মধ্যেও সেজদা দোয়া করা যায়, আর সেজদা যেহেতু দোয়া করা যায় অতএব সাইয়্যিদুল ইস্তিগফার এটা একটা দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার এটাও একটা দোয়া, সেই হিসাবে এটা আপনি নিবেদন করতে পারেন। এবং যত দোয়া আছে কোরআনে কারিমের তেলাওয়াত শুধু করা নিষেধ, তবে দোয়ামূলক আয়াত বা দোয়ামূলক বিষয়গুলো আপনার সেজদে নিবেদন করতে পারবেন। সালাতে কোরআন মজিদের 10টি আয়াত তেলাওয়াত করা হলো,
আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পরপর একাধিকবার তেলাওয়াত করা যাবে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাই, একটা আয়াত খুব অর্থবহ, আমি অর্থটা বুঝতে পেরেছি, বারবার করে সেটা আমি রিপিটেডলি তেলাওয়াত করতেছি, বারবার রিপিট করতেছি, আমার কাছে ভালো লাগতেছে, আয়াতের অর্থের দিকে আমি খেয়াল করতেছি, মনোযোগ হচ্ছে, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা সাবিত আছে, সাহাবায়ে কেরাম থেকে সাবিত আছে, যে কোনো একটা আয়াতকে বারবার নামাজের দ্বারা তেলাওয়াত করেছেন। শুধু এই জন্য যে আয়াতটা মর্মস্পর্শী, ইমান জাগানিয়া, কোনো উৎসাহ আছে, কোনো সতর্কীকরণ আছে সেখানে, সেজন্য বারবার সেটাকে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি আল্লাহর দয়ায় ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন 3 বছর, আল্লাহর মেহরবানিতে দিন মেনে চলার চেষ্টা করি। আমার বয়স 25 বছর, বাসা থেকে বিয়ের জন্য বলছে, কিন্তু আমার দিনের পরিবেশ নাই, আমার দিন মতো চলতে খুবই কষ্ট হয়, তাই চাই না আমার জীবনে যিনি আসবেন তিনি ফিতনায় পড়ুন। এখন আমি ঢাকায় থাকি, ছোট একটা দোকান আছে, সেখান থেকে ভালো ভালো লাভ হচ্ছে না, সৎভাবে ব্যবসা করা খুবই কঠিন, এলাকার লোকজন শুধু ঠকায়, 99% মানুষ কথা এবং কাজে মিল নেই, উপার্জন ভালো হচ্ছে না, তাই বাসা থেকে কথা শুনতে হয়। চাকরি করার ইচ্ছা ছিল না, এখন চাপে পড়ে অনেক জায়গায় চেষ্টা করে, সবাই বলে আপনার সবই ঠিক আছে, কিন্তু জুব্বা পরি, এটাই আসল সমস্যা, শার্ট প্যান্ট পরলেই ওকে, কিন্তু এখন চাকরি আমি এমন চাকরি আমি চাই না। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দুনিয়া আখেরাতে লোভ থেকে দূরে রাখেন এবং কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করেন। মুক্তি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরে ধরতে পারে, হেদায়েতের পরে একটা জিনিস ভালোভাবে বুঝেছি, দুনিয়া প্রকারে আল্লাহ ছাড়া কেউই অপর না। এই শেষ কথাটা খুব সুন্দর কথা মাশাআল্লাহ, যে ভাই লিখেছেন গত জুমায় একটা প্রশ্ন দিয়েছেন, লিখেছেন হয়তো মিস হয়েছে, যাই হোক, এই কথাটা বুঝতে পারলেই তো সব কিছু ঠিক হয়ে যায়, যে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ আপন না। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিদ আমার একটা উক্তি আছে এই প্রসঙ্গে, চমৎকার, স্যার বলতেন যে দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ শতভাগ আপন হয় না, বউ বলেন, মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, সবাই আদর করে, ভালোবাসে, কিন্তু আসলে শতভাগ আপন বলতে যেটা বোঝায়, আল্লাহ ছাড়া আর কেউ হয় না। এই জন্য মন খুলে আল্লাহর সাথে কথা বলা দরকার। আর হালাল উপার্জন করার জন্য যদি কোথাও জুব্বা ছাড়া লাগে তো ছাড়বেন, কারণ জুব্বা পড়া তো শরীয়তে ফরজ ওয়াজিব কিছু না, আর অন্যান্য ফরজ বিধানগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনি করতে পারেন, নিজেকে খুব কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিতে যাবেন না। কারণ এই দিনকে যদি কেউ কঠিন করতে চায় তাহলে সেক্ষেত্রে সে নিজেই একসময় পরাজিত হয়ে যাবে। এই জন্য খুব বেশি শক্ত যেটা শরীয়ত আপনাকে করতে বলে নাই সেটা নিজের উপর আরোপ করে নেবেন না। আর সেই সাথে আমাদের আসুন্না ফাউন্ডেশনে, আমাদের আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমরা শত শত যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়াই, প্রশিক্ষণ দেওয়ার পর চাকরির ব্যবস্থা করে দিই, চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিন।